নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এরকম কাস্টার্ড বানিয়ে আপনাদের দেখাবো। এটা বাচ্চাদের খাওয়া খুবই ভালো। মায়েরা ভাবেন বাচ্চাদের কি খাওয়াবো, ফল ওরা খেতে চায় না, ওই জন্য এইভাবে যদি আপনারা কাস্টার্ড খাওয়াতে পারেন তাহলে ফলটাও ওদের পেটে যাবে। আর তাছাড়া বড়রা স্কুল থেকে কলেজ থেকে ফিরেও এই কাস্টার্ডটা খেতে পারে, অফিস থেকে ফিরেও আপনারা খেতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কাস্টার্ড বানাতে লাগছে 1 লিটার আমি দুধ নিয়েছি এখানে, আর ফলের মধ্যে নিয়েছি আমি 2 কলা কুচিয়ে নিয়েছি গোল গোল করে, 1টা বেদানা নিয়েছি ছোট সাইজের, 2টো পেয়ারা আপেল নিয়েছি টুকরো করে, 1টা পেয়ারা টুকরো করে নিয়েছি। চিনি লাগছে এখানে 3 চামচ, বড় চামচে টেবিল চামচে 3 চামচ নিয়েছি। আর যারা বেশি মিষ্টি খান তারা বেশি করে দেবেন। আর আমি এই কাস্টার্ড ব্যবহার করছি ভ্যানিলা ফ্লেভারে। এই কাস্টার্ডটা আমি 4 চামচ দেব, জলে গুলে, ঠান্ডা জলে গুলে তবে মেশাবো। দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলে তারপরে আমি কাস্টার্ডটা দেব, পাউডারটা আমি আস্তে আস্তে করে মেশাবো। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, কাস্টার্ডটা আমি একটা এরকম বাটিতে নিয়ে 4 চামচ নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ আছে তো আমাকে 4 চামচ নিতে হবে। যদি 1/2 লিটার দুধ হয় হাফ নেবেন, মানে 2 চামচ নিলেই হয়ে যাবে। এইটা আমি 4 চামচ নিলাম। এবার আমি জল দিয়ে এটা গুলে নেব, ঠান্ডা জল দিয়ে। গরম জলে একদম ডাইরেক্ট দিলে এটা একদম দানা দানা হয়ে যাবে, মিশবে না। স্মুথ একটা ব্যাটার, পাতলা ব্যাটার বানিয়ে নেব। এরপরে আমি অপেক্ষা করবো দুধটা কখন ফুটবে, তারপরে আমি দুধের মধ্যে চিনি মেশাবো। দুধটা ফুটতে করেছে, ভালো করে ফুটে গেছে। এবারে আমি চিনিটা মিশিয়ে দিলাম। চিনিটা গলে গেলে তারপরে আমি কাস্টার্ড যে লিকুইডটা গড়ে রেখেছি সেটা আমি দেবো। এবারে আমি কাস্টার্ড লিকুইডটা যেটা গুলে রেখেছি সেটা আমি মেশাবো। আমি বাঁ হাতে আস্তে করে দেবো আর ডান হাতে আমি নাড়বো। সমানে এটা নাড়তে হবে, না নাড়লেই এটা মানে দলা পাকিয়ে যাবে। সমানে এটাকে নাড়বেন যখনই করবেন কাস্টার্ড। কাস্টার্ড দেওয়ার পরে আর নাড়ানো থামানো যাবে না, ভালো করে ফুটে উঠলে তবে সেটা হয়ে যাবে। একটু নাড়তে হবে, একদম গ্যাসটা কমিয়ে রেখেছি। এই ঘন হয়ে আসছে, হয়ে গেছে কাস্টার্ডের আমার এটা গ্রেভিটা হয়ে গেছে। এবারে এই ঘনত্বতেই হয়, আরো ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। এবার বন্ধ করে দিলাম গ্যাস, কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ফলগুলো মিশিয়ে দিচ্ছি। প্রথমে পেয়ারাটা মিশিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম, তারপরে কলাটা দিয়ে দিলাম, আপেলটা দিয়ে দিচ্ছি, বেদানাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এটা ভীষণ ভালো খাবার, বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই ভালো। বাচ্চারা তো এমনি ফল খেতে চায় না, এইগুলো করে খাওয়ালে ওরা ফলটাও খাবে, খেতে খুব টেস্টি। আইসক্রিমের মতন এটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন 2 ঘন্টা,
তারপরে ওদের দেবেন, খুব ভালোবেসে খাবে। আর বড়রাও অফিস থেকে এসে খেতে পারে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।